أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم آمن الرسول بما আব্দুল সামাজ থেকে জানতে এসেছেন কাজের অজুহাতে নামাজ ছেড়ে যারা দে তাদের সম্পর্কে শরীয়তের বিদ আর কি একজন মুসলমান একজন মুসলমান সে আগা গোড়া সম্পূর্ণ ভাবে হবে এটাই হচ্ছে না শরীয়তের বিধান জি আগা গোড়া বলতে কি পাঁচ অক্তের নামাজ ভাবে জি সহকারে পুরুষেরা জামাত সহকারে পাঁচ অক্তের নামাজ সময় মতো পড়বে কারণ আল্লাহ বলছেন ইমিনা কোথা জি যেহেতু প্রত্যেকটি নামাজের একটা নির্দিষ্ট সময় রয়েছে সেই জন্য প্রত্যেকটি নামাজকে তার সময়ের মধ্যে আদায় করতে হবে পড়তে হবে তবে বড় দুঃখের কথা যে আমরা মুসলমান হওয়া সত্ত্বেও নামাজের ব্যাপারে আমাদের যে ভক্তি নামাজের ব্যাপারে আমাদের যে আগ্রহ থাকা উচিত ছিল সেই ভক্তি সেই আগ্রহ নেই যার কারণেই না যেমনটি আপনি বললেন বিভিন্ন কাজের অজুহাতে আমরা কি করি নামাজকে ছেড়েই দিই কিংবা নামাজকে ঠিক মতো পড়ি না একটা নামাজকে আরেকটা নামাজের সঙ্গে মিলিয়ে পড়ি এটার কারণ হচ্ছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের যুগে যে সমস্ত মুসলমানেরা ছিলেন অর্থাৎ সাহাবাই ক্যামরা কেরামরা তারাও তো না দুনিয়া করেছেন শুধু দুনিয়া নয় বরং আমাদের থেকে অনেক অনেক বেশি না কঠিন কাজে তারা কিন্তু গেছেন যুদ্ধের ময়দানে গেছেন যুদ্ধের ময়দানে যাওয়ার পরেও কিন্তু তারা নামাজ ছেড়ে দেননি আচ্ছা বলেন যুদ্ধের ময়দানে গিয়েও যদি নামাজ না ছড়া যায় তাহলে সামান্য দুনিয়ার কাজের অসিলায় না শুধু দুনিয়ার সামান্য কাজের দুইটি দুটো টাকার বিনিময় পিছনে আমি যদি পরে যদি নামাজ ছেড়ে দিই কি কালকে আমাদের দিনে আল্লাহ আমাদেরকে ছেড়ে দেবেন أن أي جنون شامه بطباله للمصلين الذين هم عن صلاتهم سَاهُونَ যে ফবাইল উল্লিল মুসল্লিন ওয়েল জাহান নামে রয়েছে মুসল্লিদের জন্য নামাজিদের জন্য অর্থাৎ নামাজ পড়ার পরেও তাদেরকে ওয়েল জাহান নামে যেতে হবে আল্লাহ সাহুন যারা নামাজের ব্যাপারে কি উদাসীন এই উদাসীন সম্পর্কে মুফাসির কেরামদের বক্তব্য হচ্ছে যারা সময় মতো নামাজ পড়ে না যে ফজরে নামাজ সে সকাল আটটা সময় পড়ে কিংবা কাজে গেলে তো জহর নাই আসর নাই এই সমস্ত লোকেদের কথাই বলা হয়েছে ফবাইল উল্লিল মুসল্লিন অর্থাৎ নামাজ পড়েও তারা কি করবে তারা জাহান নামে যাবে বিদায় নামাজ পড়তে হলে সুন্দর করে পড়তে পাঁচ অক্টের নামাজ যে যথাযথভাবে সময় মতো জামাত সহকারে পড়তে হবে তবে কিন্তু নামাজটা নামাজ বলে গণ্য হবে না যেমন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম একটা হাদিসে বলেছেন এই নামাজ কিন্তু আমাদের জন্য কাল হয়ে দাঁড়াবে যে ওই নামাজ যে নামাজ আল্লাহ গ্রহণ করেন না বা যে নামাজটা নামাজের মতো হয় না যেভাবে আল্লাহ রসুল আদায় করতে বলেছেন সেভাবে আদায় হয় না সেই নামাজটা না আমাদের মুখের উপরে ছুঁড়ে দেওয়া হয় সেই নামাজটা আল্লাহ গ্রহণ করেন না বিদায় আমরা যদি নামাজটাকে নামাজের মতো আদায় না করি তাহলে কিন্তু নামাজ পড়ার পরেও কিন্তু কাল কেয়ামাতের দিনে পস্তাতে হবে কাল কেয়ামাতের দিনে নামাজ পড়ার পরেও কিন্তু হয়তো আমাদেরকে জাহান নামাজ যেতে হবে বিদায় যে সমস্ত ভাইরা আমরা নামাজ পড়ি অথচ সময় মতো সময়ের ভ্রুক্ষেপ করি না তাদের কাছে আমার বক্তব্য হচ্ছে যে নামাজ পড়ুন সময় মতো পড়ুন জামাজ সহকারে পড়ুন যাতে করে এই নামাজ দিয়ে আপনি কালকেমত প্রতিদিনই জান্নাত পেতে পারেন কারণ নামাজ যদি ঠিক মতো না হয় তাহলে কিন্তু অন্যান্য আমলগুলোর ব্যাপারেও কিন্তু আমরা অনেক পিছনে থেকে যাব আর কালকায় দিন হয়তো আমাদেরকে জান্নাত থেকে আমাদেরকে বঞ্চিতই হতে হবে